আসসালামু আলাইকুম। আপনাদের একটা গল্প শোনাবো। গল্প আসলে গল্প সবাই পছন্দ করে না। কিছু লোক আছে যারা খুব গল্প প্রিয়, গল্প পছন্দ করে। তো গল্প কখন বলা যায়? একজন মানুষের যখন ভালো লাগে, ভালো লাগা থেকে গল্প চলে আসে। তো অনেক সময় দেখা যায় অনেক গল্প প্রেমিক লোক রয়েছে যারা গল্প অনেক ভালোবাসে। তো এরকম আমাদের গ্রামে একটা গল্প আলোর লোক আছে, গল্প করতে ভালোবাসে এবং মজার মজার গল্প। তো পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা গল্প পছন্দ করে, গল্প শুনতে ভালোবাসে। আবার কিছু লোক আছে যারা গল্পটা খুব প্রয়োগ ফেল করে। যাই হোক, একহাত জনের ভালো লাগা এক এক রকম, এটা স্বাভাবিক। কার আসলে কোন বিষয়টা ভালো লাগবে এটা বলে শেষ করা যাবে না। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে যেটা পছন্দ করে তাকে সেই অনুযায়ী সময় দেওয়া প্রয়োজন। গল্প পছন্দ করে, ঠিক আছে, তার সাথে গল্প বলা যায়। যে গল্প পছন্দ করে না, তার কাছে গল্প বলার প্রয়োজন নেই। আচ্ছা, মানুষের ভালো লাগা একজন মানুষের ভালো লাগা এক এক রকম। যার যা ভালো লাগে তাকে সেটাই শেয়ার করা উচিত বলে আমি মনে করি। কারণ সবার ভালোবাসা এক না। কেউ গল্প ভালোবাসে, কেউ কবিতা ভালোবাসে, কেউ ছড়া ভালোবাসে। এক্ষেত্রে এটা ডিপেন্ড করবে ম্যান বাই করে। তো এক সময় ছোটবেলাতে সবাই গল্প শুনে বলে, আমারও ভালো লাগতো শুনেছি। বিশেষ করে যারা ছোট বাচ্চারা, তাদের তো গল্প শোনার একটা অভ্যাস রয়েছে। অবশ্যই সেই গল্পগুলো হবে ইন্টারেস্টিং গল্প, ভূতের গল্প। তো ওই গল্পগুলো তারা শুনতে খুব ভালোবাসে, ভালো লাগে ওদের। আর কিছু কিছু গল্প আছে বাস্তবকে ছুঁয়ে যায় এমন গল্প। তো গল্প যাই বলি না কেন, এটা শেয়ার করলাম। আসলে কে কোন ধরনের কোন জিনিসটা পছন্দ করে এই জন্য, কারণ একজন যা পছন্দ করে আপনি তার কাছে যদি সেই জিনিসটা উপস্থাপন করে সে খুশি হবে। আবার একজন যে জিনিসটা পছন্দ করছে না, আপনি যদি তার কাছে সেই জিনিসটা উপস্থাপন করেন, তার তেমন এখানে তার ভালো লাগে কাজ করবে না। যার কাছে যা শেয়ার করবো তার ভালো লাগার সাইডটা বলবো। যেমন আমি ইউটিউবে করতে আসি, আপনি গল্প পছন্দ করেন, আপনাকে যদি আমি টেক রিলেটেড কোনো গল্প বা কোনো কিছু বিষয় বলি, আপনি কিন্তু এটা গুরুত্ব দেবেন না। কারণ হচ্ছে আপনার বিষয় হচ্ছে গল্প, আর গল্পটাকে আপনি ভালোবাসেন, তাহলে আপনি প্রায়োরিটি দেবেন যে কোনো একটা গল্প বলার লোককে। বিষয়টা আসলে এইরকম। আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি। ভালো লাগা এক জিনিস, আবার জোর করে কাউকে যদি কোনো কিছু শোনানো যায়, যেমন আমার সময় আছে, আমি বসে আছি, আপনি কিছু বললেন, সেক্ষেত্রে দেখা যায়
আপনি মনোযোগের সহিত না, অন্য কাজের মধ্যে থেকে জিনিসটা শুনে নেবেন, কিন্তু প্রয়োজন নেই। পরবর্তীতে যদি জিজ্ঞাসা করা হয় ভুলে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু যদি মনোযোগের সহিত কোনো কিছু শ্রবণ করেন, সেক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়ে যাবে। বিষয়টি বুঝতে পেরেছেন? ধন্যবাদ।